বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি ইলিশ মাছ কীভাবে আপনারা সংগ্রহ করে সারা বছর রাখতে পারবেন সেই টিপসটা শেয়ার করব। আশা করি ভিডিওটা সকলের উপকারে আসবে এবং আমি এখন বলবো আপনারা কীভাবে তাজা ইলিশ মাছ চিনবেন এবং পদ্মার ইলিশ কীভাবে চিনবেন। কানকো উঠিয়ে দেখবেন, যদি কানকোটা লাল থাকে এবং রক্তটা লাল হয় তাহলে বুঝবেন ইলিশটা তাজা এবং ইলিশগুলো কিন্তু চ্যাপটা চ্যাপটা হবে, লম্বা ইলিশ কিন্তু আসল পদ্মার ইলিশ না। ইলিশ মাছ সংগ্রহ করে কীভাবে আপনারা সারা বছর খেতে পারবেন সেই টিপসটা এখন দিব। প্রথমে যেটা করতে হবে, ইলিশ মাছের গা থেকে পুরোপুরি যত পানি আছে পানিটা কিন্তু একটা কাপড় অথবা টিস্যুর সাহায্যে মুছে ফেলতে হবে। ইলিশ মাছের গায়ে কোনো পানি থাকা যাবে না, তাহলে কিন্তু স্বাদটা থাকবে না। আমি যে পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতিতে সংগ্রহ করে আপনারা সারা বছর খেতে পারবেন এবং এমনকি এক বছর পরও ইলিশের স্বাদ যেমন ছিল তেমনই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আশা করি ভিডিওটা সকলের উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন, এখানে আমি এক টুকরো লেবু ইলিশ মাছের গায়ে এবং কানকোর ভিতরে দিয়ে দিচ্ছি, ভালো করে লাগিয়ে দিচ্ছি। লেবুটা দিলে হবে কি, ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ কিন্তু ঠিক থাকবে এবং ইলিশ মাছ নষ্ট হবে না। এভাবে আপনারা সংগ্রহ করে সারা বছর খেতে পারবেন, স্বাদও ঠিক একই থাকবে। আমি এইভাবে সংগ্রহ করে থাকি, তাই ভাবলাম আপনাদের সাথে টিপসটি শেয়ার করি। সংগ্রহ করার জন্য প্রথমে আমি একটা পলিথিন ব্যাগ নিয়েছি। পলিথিন ব্যাগের ভিতরে কোনো বাতাস থাকা যাবে না, তাহলে কিন্তু ইলিশ মাছটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই বাতাস আগে বের করে নিয়ে তারপর মাছ দুইটা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে বাতাস কিন্তু আমি দেখেন হাত দিয়ে চেপে চেপে বের করে দিচ্ছি, কোনো বাতাসই কিন্তু থাকবে না। এরপরে এই মানে পলিথিনটা আমি মুড়িয়ে দিলাম। এরপর আমি আর একটা পলিথিন নিব, সেই পলিথিনটা নিয়ে আমি লেজের দিক থেকে ঢুকিয়ে দেবো। প্রথমটা ঢুকলাম মাথার দিক থেকে, খেয়াল করে দেখেন আমি কীভাবে কাজটি করছি, এবং দ্বিতীয়টা ঢুকাতে হবে লেজের দিক থেকে। দেখেন, লেজের দিক থেকে ঢুকিয়ে খুব ভালো করে কিন্তু বাতাসটা বের করে দিতে হবে। বের করে দিয়ে মুড়িয়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন যতদিন ইচ্ছা ততদিন, যখন ইচ্ছা বের করে খাবেন একদম টাটকা মাছের মতোই স্বাদ থাকবে, ইলিশের স্বাদ একটুও নষ্ট হবে না। আমি যেহেতু ছোটো মাছের দুইটা করে প্যাকিং করলাম, আপনারা বড়ো মাছের একটা করে প্যাকিং করবেন। প্রতিদিন যে যতটুকু লাগবে ততটুকুই আপনারা প্যাকিং করবেন, কিন্তু একসাথে রাখতে যাবেন না, তাহলে কিন্তু সব মাছ বের করে আবার ছাড়াতে হবে, এতে কিন্তু অনেক সময় নষ্ট হয়, মাছের স্বাদও কিন্তু আর আগের মতো থাকে না। তাই আপনাদের মানে একদিনে যতটুকু লাগবে ততটুকু আপনারা এক একটা পলিথিনে করে মানে দুইটা পলিথিনে করে এভাবে ঢুকিয়ে রাখবেন। আশা করি টিপসটা সকলের উপকারে আসবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।